টি-20 বোলিং র্যাঙ্কিংয়ে মিশেল স্টার্ক জশপ্রীত বুমরাকে পেছনে ফেললেন মুস্তাফিজ। র্যাঙ্কিংয়ে ফিজের দারুণ উন্নতি, সবশেষ 6 ম্যাচে 14 উইকেট নিয়ে ফিজ আছেন টপে। পেছনে ফেলেছেন ভারতের বুমরা, কিউই মাস্টার, বোল্ট কিংবা অজিদের সবচেয়ে প্রসিদ্ধ হাতিয়ার মিশেল স্টার্ক, কেউই টাইগার পেসার ফিজের আগে নয়। বল হাতে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে মুস্তাফিজ এই মুহূর্তে বিশ্বের টপ 3 বোলারদের একজন বললেও ভুল হবে না। চাইলে কোনো কোনো ক্ষেত্রে ফিজকে এগিয়েও রাখতে পারবেন, যার প্রমাণ ফিজ দিয়ে চলছেন চলতি বছরে। আইপিএল থেকে ফিরে আসার পর থেকেই মুস্তাফিজ ভালো ফর্ম ক্যারি করেছেন, যা ধরে রেখেছেন আন্তর্জাতিক ম্যাচগুলোতেও। আর এখানেই ফিজের থেকে পিছিয়ে আছেন ভারতের বুমরা। সময়ের সেরা বুমরা যতটা হাইপ পাচ্ছেন সে অনুযায়ী কম পাচ্ছেন ফিজ। অথচ রেকর্ডে বুমরার থেকে ফিজ কোনোভাবেই পিছিয়ে নেই। ইঞ্জুরি ফেরত বুমরা 24 সালে ম্যাচ খেলেছেন মোটে 3টি, তার মধ্যে 2 ম্যাচ মিলিয়ে 5 উইকেট শিকার করলেও সবশেষ ম্যাচে ছিলেন উইকেট শূন্য। আইপিএলে হরদম পারফর্ম করলেও বিশ্বকাপে টপ 15-এর তালিকায় নেই বুমরা। হাইপ অনুযায়ী বুমরার সাম্প্রতিক পারফরমেন্স কিছুটা মন্দা বললেও ভুল হবে না। এই লিস্টে বুমরার মতো পিছিয়ে আছেন মিশেল স্টার্ক। আইসিসি কর্তৃক টি-20 বোলিং র্যাঙ্কিংয়ে পিছিয়ে মিশেল স্টার্কের অবস্থান নেই সেরা 20-এর মধ্যেও, অথচ ফিজের বর্তমান র্যাঙ্কিং 13তম স্থানে। সেরা 10-এ ফিরতে খুব বেশি সময় হতে নেবেন না মুস্তাফিজ। র্যাঙ্কিংয়ে কাটার মাস্টার যেমন চমক দেখাচ্ছেন, তেমনি মাঠেও দারুণ ইম্প্যাক্ট রাখছেন। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সর্বশেষ ম্যাচে যখন হোয়াইট ওয়াশ হওয়ার পরিক্রম হয়েছিল বাংলাদেশের, সে ম্যাচে ফিজের অসাধারণ বোলিং নৈপুণ্যের কারণে ম্যাচ জেতে বাংলাদেশ। এমনকি সর্বশেষ ম্যাচেও দারুণ ইকোনমি বজায় রেখেছেন কাটার মাস্টার। সর্বশেষ 4 ম্যাচে 16 ওভার বল করেছেন ফিজ, নিয়েছেন 12 উইকেট, পাশাপাশি চমৎকার একটা ফিগারও তৈরি করেছেন ফিজ। তার করাই 4টি স্পেল থেকে 20-এর বেশি রান নিতে পারেনি কোনো প্রতিপক্ষ। ডেথ ওভারে বল হাতে যতটা ভালো করা যায় ঠিক ততটাই ভালো করেছেন কাটার মাস্টার। ফিজের এমন উন্নতি চোখে পড়েছে সবার, বিশেষ করে যারা মনে করতেন ফিজ আগের রূপে আর ফিরবেন না, তাদের চোখের সামনে ফিজের এমন পারফরমেন্স উদাহরণ হয়ে আছে। স্লো পিসে ফিজের ক্যারিশম্যাটিক স্পেল, যে কারো নজর লাগতে বাধ্য। আমেরিকা ওয়েস্ট ইন্ডিজের পিচ ফিজের জন্য আশীর্বাদ নিয়ে এসেছে বলা যায়। বিশেষ করে ডেথ ওভারে যেভাবে বল সুইং করাচ্ছেন তাতে প্রতিপক্ষের জন্য ফিজ আলাদা থ্রেট হিসেবে কাজ করছেই বটে। আবু নাইম, স্পোর্টস টাইমস।